আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে জিও টেক্স বিডিতে। তো আজকে কিন্তু আমরা আপনাদেরকে ঘর ডেকোরেশনের জন্য, আপনাদের ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু সোফা ডেকোরেশনের প্রোডাক্টগুলো আমরা দেখাবো। তো ফ্রেন্ডস, আমাদের সাথে কিন্তু দুজন ভাইয়া আছেন, তো ওনাদের কাছ থেকে কিন্তু আমরা সব কিছু ডিটেলস জানতে পারবো, কারণ আমার চেয়ে উনি কিন্তু অনেক ভালো জানে, কারণ প্রোডাক্টগুলো ওনাদের। তো ভাইয়া কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার নামটা একটু জানি আমরা। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাঈম ইসলাম। ওকে, তো নাঈম ভাই আছেন। তো শুরুতেই আমরা আপনাদের অনলাইন যে মার্কেটিং পেজটা আছে সেটা পরিচয়টা একটু জানতে চাই। আমাদের অনলাইন মার্কেটিং পেজের নাম হচ্ছে জিওটেক্স বিডি। জিওটেক্স বিডি, ওকে। তো এটা কোন জায়গায় অবস্থিত? এটা আমাদের উত্তরা 14 নম্বর সেক্টর, পাকুড়িয়া কাঁচা বাজার। আচ্ছা, মানে উত্তরবাসী যারা আছেন তারা সরাসরি আপনার অফিস ভিজিট করতে পারবে, এসে নিতে পারবে। ওকে, তো ফ্রেন্ডস আপনারা বিশেষ করে মহাখালী এয়ারপোর্ট বা এই সাইডে যারা আছেন, ঢাকার ভিতরে যারা আছে আমাদের অফিসে সরাসরি আসতে পারবে, কারণ এদিক থেকে কাছে, এজন্য আপনারা সরাসরি এসেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবে। তো ভাইয়া, আমরা আজকে কি কি প্রোডাক্ট দেখবো সোফা ডেকোরেশনের জন্য আপনার কাছে, আর এগুলোর মধ্যে কি কি ভেরিয়েশন থাকবে সবকিছু আমরা একটু ডিটেল জানতে চাই। আর আমরা আপনার যে ডিজাইনগুলো আছে সেগুলো এক এক করে কিন্তু আমরা পরিয়ে দেখাবো আজকে, যে কোন স্টাইলটা পরলে সোফাটাকে কিরকম লাগবে। জি, ওকে। তো আমরা শুরুতে একটু ভেরিয়েশন সম্পর্কে একটু জানতে চাই। আমাদের কাছে মূলত তিন ধরনের সোফার কভার আছে, একটা হচ্ছে তুর্কির কভার, একটা হচ্ছে প্রিন্টের কভার, এবং একটা হচ্ছে ভেলভেটের কভার। আর আমি যে মূলত যেই সোফাটার উপরে বসে আছি, যেটা পরানো আছে, এটা কিন্তু প্রিন্টের কভার। আর আমাদের কাছে আরও দুইটা আছে, একটা হচ্ছে তুর্কির এবং একটা হচ্ছে কোরিয়ান ভেলভেট যেটা। তো ভাইয়া, আমরা আজকে কি প্রোডাক্টগুলো দেখব? আজকে দেখবেন হচ্ছে চায়না ম্যাজিক প্রিন্ট, যেটা চায়না থেকে আমরা ইম্পোর্ট করি, সেই কভারটি, অরিজিনাল কভারটি আমরা আজকে আপনাদের দেখাবো। তো ফ্রেন্ডস, ভাইয়া কিন্তু একটা সোফাতে বসে আছে, তো এটা কিন্তু অরিজিনালি কিন্তু অন্যরকম সোফা, আর উপরে কিন্তু একটা কভার দেওয়া আছে। তো কভারটা দিয়ে কিন্তু সোফার এই ডেকোরেশনটা করা আছে। আর ভাইয়া যেটা বললো যে এটা হচ্ছে চায়না ম্যাজিক প্রিন্ট, ওকে। তো আমরা এগুলোর যে প্রোডাক্টগুলো আছে বা কালারগুলো আছে সেগুলো আপনার কাছ থেকে কিন্তু আজকে এক এক করে দেখবো। আজকে আপনাকে একটু খাটাবো আমরা, সমস্যা নেই, আমরা খাটতে রাজি আছি। তো আমরা যদি এক এক করে একটু দেখি ডিজাইনগুলো কি কি, আর এটা কিভাবে আপনারা পরিয়েছেন, ঠিক আছে, এটা সম্পর্কে, বা এটা লংজিভিটিটা কেমন হবে, বা এটা পরাইলে এটা মানে উঠে আসবে কিনা। অনেক সময় সোফার কভারগুলো আছে দেখা যায় যে আমরা যখন বসে আছি উঠে গেলে এরকম সিঙ্গারের মতো ফুলে থাকে। না না না, ওইটার কোনো চান্সই নেই, ওইটার ওইটার জন্য আরেকটা ডোজ আছে। আচ্ছা, এটার জন্য ডোজ আছে? হ্যাঁ, ওইটার জন্য আমরা ফোম দিব সাথে সোফার কভারের সাথে। আচ্ছা আচ্ছা, ওইগুলো দিয়ে আপনার গুজে দিলেই বাস এটা ফিটিং হয়ে থাকবে। এই যে আমরা যেমন বসে আছি এখন, কিন্তু উঠে গেলে এটা আপনার আগের অবস্থানে চলে যাবে, আমাদের সাথে সাথে উঠে যাবে না। আচ্ছা, মানে দেখা যায় আমরা বসছি একদম ফুলে আছে, ফুলে উঠে, না না ওইটা হবে না। তো আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, দেখেন যে আমরা উঠে গেছি, উঠে গেছে, সমান হয়ে গেছে, দেখেন সমান আছে না। এটা এটার সিস্টেমটা হচ্ছে আমরা এই যে ভিতরে ফোম দেই, এই যে দেখেন স্টিক গুলো দেখি আমরা, এই যে স্টিক গুলো, এই যে এটা দিয়ে গুজানো থাকে, এই যে আমরা একটু দেখাই, এই যে এটা হচ্ছে ফোম স্টিক, কিন্তু তো এই স্টিকটা যখন গুজে দেয় তখন কিন্তু এরকম এটা সুন্দরভাবে সুন্দর হয়ে যায়। এই যে দেখেন, এটা এটা ধরেন এটা উঁচু হয়ে আছে, উঁচু হয়ে আছে, এটা জাস্ট এই যে গুজে দিলেই বাস ফিটিং হয়ে গেল। আচ্ছা, তো ভাইয়া এটা যেমন আপনারা যে পরালেন এটা, হ্যাঁ, তো এটা কি উপর থেকে বা মানে নিচ থেকে, যেমন অনেক সময় দেখা যায় বেবিরা লাফালাফি করে বা টান দেয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা লক করার কি সিস্টেম আছে আপনাদের? এটা লক করার সিস্টেম আছে আপনার, আমরা শুধু আমরাই দিই, বাংলাদেশের ভিতরে শুধু আমাদের কাছেই পাবেন। এই যে দেখেন আরেকটা দেখাচ্ছি কভার, এই যে বকলেস সিস্টেম। আচ্ছা, এটা কিন্তু বকলেস, এটা এটা শুধু আমাদের কাছেই আছে, ডিজিটাল সিস্টেম এটা। একটু ধরেন বকলেসটা, আমরা একটু দেখাই। এই দেখেন বকলেস, কিন্তু বাংলাদেশের ভিতরে অনেক আছে, সেলার আছে, তারা কিন্তু বকলেস দেয় না, তারা দেয় শুধু ফিতা। ওইটা আমরা দেখাবো আপনাদের, এই যে দেখেন এটা হচ্ছে ফিতা, মানে ফিতা দিয়ে গিট্টু দিয়ে, হ্যাঁ গিট্টু দিয়ে দেয়। এটা অনেক কিন্তু কষ্টসাধ্য, এটা আপনার সোফাটা উল্টিয়ে তারপর আপনার বাঁধ দিতে হয়, অনেকে পারে না। আর আমাদের কাছে যে ডিজিটাল সিস্টেমটা, এটা হচ্ছে আপনার বকলেস সিস্টেম, এটা পিছন থেকে বাস কেউ আমাদের দেশ দেখে যখন দিলে ডিজিটাল, সেটা সোফাতেও কিন্তু ডিজিটাল চলে এসেছে। এটা কিন্তু এই যে আমি যদি একটু দেখাই, খুব ইজি, পিছন থেকে একজন দিলে সামনে থেকে বাস এটা লাগাই দিবেন, মানে লক করে দিবেন সিস্টেম, যেটা নাকি গাড়িতে যেরকম সিট বেল্ট গুলো থাকে সেরকমই কিন্তু লকটা দেওয়া। তো মানে বাচ্চারা কেন, বাচ্চার বাবা মা উঠেও যদি এটার মধ্যে লাফালাফি করে তারপরেও কিন্তু মানে সোফা থেকে কভার উঠবে না, হ্যাঁ ছুটে যাওয়ার কোনো সিস্টেমই নেই। ওকে, তো ভাইয়া আমরা এখানে খুব সুন্দর যেটা আপনার চায়না প্রিন্ট বললেন আমাদেরকে, তো আমরা এটা দেখলাম। আর কি কি কালার আছে? তো কালারগুলো, কারণ এক একজনের কালার কিন্তু এক এক রকম, এখন আমি যদি স্যাম্পল দেখে, আসলে স্যাম্পল দেখে কিন্তু বোঝা যাবে না যে সোফা ডেকোরেশনটা কেমন দেখাচ্ছে। তো আমরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কিছু স্যাম্পল আপনাকে দেখাবো, প্লাস আপনাকে পরিয়েও দেখাবো, রাইট? আমরা একটু পরিয়ে দেখতে চাই একটু। তো আমরা যদি এক এক করে একটু দেখাই, তো ভাই আপনি তো বললেন যে আপনাদের অনেকগুলো প্রিন্ট আছে, হ্যাঁ, তো এক এক করে আমরা যদি একটু প্রিন্টগুলো একটু দেখতে চাই, অবশ্যই দেখানো যাবে, কোনো সমস্যা নেই ভাইয়া, আজকে দেখানোর জন্যই আছি। আচ্ছা, পড়ানোর আগে ভাইয়া আর একটা কথা বলবো, এটা হচ্ছে মূল কথা, যেটা অনেকে বাংলাদেশের শয়ে শয়ে পেজ আছে,
যেগুলো আপনার অনেক কাস্টমার প্রতারিত হয়, আপনার ফিতা দিয়ে দেয়। ওই ফিতা জিনিসটা ওনারা পরাতেও কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু আমরা আমাদের কাছে ডিজিটাল সিস্টেম, এটা হচ্ছে এলাস্টিক আপনার বকলেস সিস্টেম। এটা আপনাদের কাস্টমারদের ভিউয়ার্সদের আমি বলবো যারা নেবে এই জিনিসটা দেখে নেবেন, আপনার বকলেসটা দেখে নেবেন, কারণ এটা বকলেসটা পরানো খুবই ইজি। আর যেটা ফিতা সেটা আপনার পরাতে খুবই কষ্ট লাগে, আপনার এটা সোফাটা উল্টাইতে হয়, অনেকে উল্টাইতেও পারে না, সেক্ষেত্রে আপনার অনেক কষ্ট হয়। আর আমাদের বকলেস সিস্টেমটা এটা আপনার একজন পিছন থেকে দিলে সামনে জন এটা লাগাই দেবে, বাস মানে গাড়ির সিট বেল্টের মতো, সিট বেল্টের মতো খুবই ইজি। তো এক এক করে আমরা যদি একটু ডাস্টিনটা একটু দেখাই, কোন ডাস্টিনটা সবাই দিতে চায়। জি, এটা হচ্ছে ফিতা দেয়। আচ্ছা, ফিতা দিয়ে ফিতাটা অনেকে পরাতে পারে না। আচ্ছা আচ্ছা, মানে ফিতা দিলে তো আবার গিট টু দেওয়ার একটা, হ্যাঁ আপনাদের আমি একটা কথা বলবো, এটা আপনারা দেখে নেবেন, এই বকলেসটাও দেখে নেবেন, এটাও দেখে নেবেন। যারা মনে করেন যে আমাদের কাছ থেকে নিবে তারাই শুধু এই বকলেসটা পাবে, আর বাংলাদেশে অনেক পেজ আছে যারা এই ফিতাটা দিবে। এই ফিতাটা পরানো কিন্তু খুব কষ্ট, আর এটা খুব পরানো ইজি, আর এটা সবচেয়ে স্মার্ট আমি মনে করি, একেবারে ডিজিটাল সিস্টেম। তো ভাই আমরা একটু সোফার কভারটা পরাই, দেখি কেমন লাগে। জি, তো ফ্রেন্ডস আমরা একটু পরিয়ে দেখাবো যে ওনাদের তো অনেকগুলো কালার থাকে, তো মনে হচ্ছে যেন মানে একটা মশারির মতো, দেখেন তো পরান। আসলে প্রথমে এরকমই লাগবে। তো এটা পরানোর জন্য আপনাদেরকে যেটা সিলেক্ট করতে হবে শুরুতে, হাতাটা সিলেক্ট করতে হবে। অনেকে জানে না আগে যে হাতলটা বের করতে হবে, হাতলটা বের করলেই বাস পরাতে আর কোনো সমস্যা নেই, পরানো হয়ে যাবে। তো আমরা একটু পরিয়ে দেই, এই আস্তে আস্তে আমরা পরাই, একটু রিল্যাক্সে পরাই, তাড়াহুড়ার কিছু না। এই যে দেখেন, কারণ যেহেতু সময় নিয়ে পরাতে হবে আর কি, রাইট, আমরা একটু ধীরে ধীরে পরাই। জি, তো এই যে দেখেন এত সুন্দর একটা রূপ চলে আসছে। এখন এখানে 2 মিনিটও লাগে না পরাতে, 2 মিনিটও লাগে না। তো এখানে কিন্তু এখন স্টিক থাকে, স্টিক দিলে কিন্তু সিটের সাথে কিন্তু একদম লেগে যাবে, কিন্তু খুব সুন্দরভাবে। তো ভাইয়া এখন আমি যেটা প্রশ্ন করব আপনাকে, আপনি যে একটা লকের কথা বলছিলেন, লক একটু দেখাই আমরা। এই যে লকটা আবার দেখাই আপনাদের, মানে ওই নিচ থেকে একটা থাকবে আর উপর পিছনে একটা থাকবে, পিছন থেকে একজন দিলেই এটা লাগানো যাবে। এর আগে আমরা ফিটিং করাটা দেখাই। এই যে দেখেন এখন উঁচু হয়েছে, উঁচু সিস্টেমটা আমরা, এটা থাকবে না, এটা আমরা কিছুর সাথে ফোম দিব। এই যে ফোমটা দেখতে পাচ্ছেন, স্টিকগুলো, হ্যাঁ ওই স্টিকগুলো দিয়ে এই যে গুঁজে দিলেই বাস, দেখেন কত সুন্দর হয়ে ফিটিং হয়ে যায়, মানে একেবারে ম্যাজিকের মতো কিন্তু কাজ করছে, দেখেন মানে খুবই চমৎকার একটা গেটআপ চলে আসছে। তো ফ্রেন্ডস এখন দেখেন আপনার মানে সোফার যে লুকটা পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং মানে মনে হচ্ছে যেন এটা আরেকটা সোফা। তো বুঝতে পারছেন, মানে চাইলে ইচ্ছা করলে আপনারা যদি কেউ চান যে প্রতিদিন আপনার সোফার কালার চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি করে এভাবে কভারগুলো নিয়ে রাখবেন, প্রতিদিনই আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ওকে, লুকই চেঞ্জ হয়ে যায়, লুক চেঞ্জ। তো আমরা আরেকটা কালার দেখবো এখন, তো এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে। তো ভাইয়া দেখি সোফাটা আমরা যদি এই কালারটা দিই, দেখি কেমন লুক আসে। তো আমরা চেষ্টা করছি মানে অনেকগুলো ভেরিয়েশান দেখানোর জন্য আপনাদেরকে, কারণ আপনারা যারা এই কালেকশানগুলো দেখবেন যে কালার সিলেক্ট করে কিন্তু আপনারা এগুলো কিন্তু নিতে পারবেন, এই জন্য আমরা ভেরিয়েশানগুলো কিন্তু বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরও কালার আছে আমাদের কাছে, তো সেই কালারগুলো কিন্তু আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো ফ্রেন্ডস এটা হচ্ছে কিন্তু একটু অরেঞ্জের মধ্যে, তো চাইলে কিন্তু আপনারা এই কালারটাও দেখতে পারেন। তো আপনারা দেখেন এত সুন্দর এবং এত মানে স্লিমভাবে কিন্তু ফিটিং করা আছে, মানে বোঝাই যাবে না যে এটা কি আসলে এক্সট্রা একটা কাপড় কভারের উপরে। তো এরকম শত শত কালার আছে, শত শত ডিজাইন আছে। তো ভাইয়া আমি আর একটু কষ্ট দিব আপনাদেরকে, যে আপনাদের এখানে যে ডেমোগুলো আছে, হ্যাঁ কভারের, আমরা যদি একটু কমপ্লিট ডেমোগুলো যদি একটু দেখি, আরও দুই একটা কালার। এটা তো হ্যাঁ, এটা এটা একটা কালার আছে, ওই যে ওইখানে আরেকটা আছে, ওই কালারটা দেখি একটু দেখাই আমরা। তো ফ্রেন্ডস চাইলে কিন্তু আপনারা এটাও দেখতে পারেন, এগুলা তো যেহেতু এটা হচ্ছে টু সিটের জন্য, তো টু সিটের মাপে কিন্তু এরকম বানানো আছে। তো আর কি কালার হয় ভাইয়া এগুলা আমাদের কাছে? আরো 30 থেকে 40 টা কালার আছে, সোয়াজগুলো দেখাই এখান থেকে। হ্যাঁ, স্যাম্পল গুলো আমরা দেখাচ্ছি, সবগুলো তো আর দেখানো পসিবল না, স্যাম্পল দেখাচ্ছি। আচ্ছা ওকে, তো আমরা এখন স্যাম্পল গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন কালার গুলো, দেখেন কালার গুলো, দেখেন মানে অনেক ভেরিয়েশন থাকবে, অনেক অনেক 40 থেকে 50 টা কালার আছে আমাদের কাছে। মানে এগুলো দিয়ে যখন আপনারা সোফার কভারটা বানাবেন, আশা করি মানে গেস্ট আসলে কিন্তু বলবো অবশ্যই যে ভাই এটা কোত্থেকে আনছেন আপনি, আমার এরকম একটা দরকার। অবশ্যই, তো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, আশা করি আপনিও খুশি থাকবেন, আপনার গেস্টও কিন্তু খুশি থাকবে। অবশ্যই, তো অনেক ভেরিয়েশন আছে, অনেক অনেক দামি দামি সোফা, অনেক একটু লাইট কালার আছে, একটু ডিপ কালার আছে, অনেক ভেরিয়েশন আছে। হ্যাঁ, অনেকের বাসায় আপনার অনেক দামি দামি সোফা থাকে, সেগুলো আপনার ময়লা থেকে প্রোটেক্ট করার জন্য, বাচ্চাদের হাত থেকে প্রোটেক্ট করার জন্য, বা পুরান সোফা আছে অনেকের বাসায়, সেই সোফাগুলো আপনার নতুন করার জন্য অনেক ইউজ করে এগুলো। এগুলো কিন্তু খুবই চমৎকার আপনার সোফাতে পরারে।
দেখেন অনেক অনেক কালার আছে, অনেক কালার আছে, এগুলো দেখালে শেষ হবে না, শেষ হবে না। ওকে, তো ভাই আমরা তো মোটামুটি কালারগুলো দেখালাম, তো আমরা এখন যদি একটু প্রাইজিং সম্পর্কে আসি বা আপনাদের ডেলিভারি ব্যবস্থাটা কিরকম থাকবে। আমাদের প্রাইস হচ্ছে আপনার এটা যেটা বসে আছে এটা হচ্ছে টু সিটের একটা সোফা, আমরা পার সিট হিসাবে হিসাব করি। আর রেগুলার সোফার জন্য প্রিন্টেরগুলো 700 টাকা করে, আর যেটা আপনার ভিক্টোরিয়া সোফা সেটা 800 টাকা করে, এক সিট 100 টাকা বেশি, মানে 700 এবং 800 টাকা পার সিট হিসাবে। অনেকে মিস্টেক করে যে একটা সোফার জন্য 700 টাকা মনে হয়, কিন্তু না, আসলে না, একজন আমি বসে আছি, এটা দুই যদি দুইজন বসতে পারে, এটা টু সিটের, এটা প্রাইস হবে 1400 টাকা, এরকম হিসাব করে পার সিট, পার সিট। আর ভিক্টোরিয়ার জন্য 800 টাকা, 800 টাকা করে পার সিট, 800 টাকা। তো এখন আমি একটু আপনার মানে ডেলিভারি ব্যবস্থাটা বা বাংলাদেশের ভিতরে তো অনেক শত শত পেজ আছে, আমি আপনাদের থেকে কেন কিনবো বলেন? আমাদের কাছ থেকে কিনবেন, কারণ হচ্ছে এগুলো আমাদের অরিজিনাল প্রোডাক্ট, এটা অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা। আমাদের যত কভার আছে আমাদের সব বাহিরের কভার। আচ্ছা, আমাদের কাছে 3 বছরের কালার গ্যারান্টি প্লাস প্রোডাক্ট গ্যারান্টি পাবে। আর ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমরা ঢাকার ভিতরে নিজস্ব ডেলিভারি ম্যান দ্বারা আপনার বাসায় গিয়ে ফিটিং করে দিব, আর ঢাকার বাইরে যদি নিতে চায় কুরিয়ার রেডেক্স আর এসে পরিবহন নিতে পারবে। আবার আরেকটা সিস্টেম আছে, আপনার অনেকে জেলা গ্রাম অঞ্চলে বেশি অঞ্চলে থাকে, গ্রাম অঞ্চলে থাকে, উপজেলা আসতে পারে না, সদর আসতে পারে না, তাদের জন্য হোম ডেলিভারি আছে আমাদের। ওকে, তো ভাইয়া আপনি কিন্তু শুরুতেও আমাকে বলেছেন যে মানে আমাদের থেকে কেন কিনবেন আপনারা, তো আমি সিস্টেমটা আসলে ভাইয়া যেটা আমাদেরকে দেখিয়েছে যে অনেকে কিন্তু ফিতা দিয়ে কিন্তু সিট বেল্টের মতো করতে পারে না, তো ভাইয়ারা কিন্তু এখানে লক দিয়ে দিয়েছে, এই জন্য এটা কিন্তু একেবারে ইউনিক একটা ডিজাইন। তো আমরা একটু দেখি না ডিজাইন, এই যে লক সিস্টেম, এটা হচ্ছে লক সিস্টেম। তো এরকম বাংলাদেশের কোথাও কিন্তু এরকম কোনো সিস্টেম নাই, মানে বেল্ট করে ডিজাইন করে। তো যাই হোক, আপনারা ইউনিক কিছু পেতে হলে কিন্তু ভাইদের নাম্বারে কন্টাক্ট করবেন, আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারটাতে কন্টাক্ট করে দেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। আর অনেক প্রবাসী ভাই বোন আছেন যারা প্রবাস থেকেও কেনাকাটা করতে চান। আশা করি ফ্রেন্ডস আপনাদের কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিলে গ্রামে বা যেখানেই থাকুক আপনার গার্জিয়ান বা অভিভাবক তো আপনার থেকে কিন্তু রিসিভ করতে পারবে। আরেকটা সিস্টেম হচ্ছে আমাদের অনেক অনেক সেলার আছে, শত শত সেলার আছে এখন ফেসবুকে, তারা কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা দেয় না, তারা হচ্ছে বাংলাদেশিটা দেয়। আর আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট, এটা 100% এটা লিখে দেবো আমরা 3 বছরের গ্যারান্টি সহকারে যে আমাদের 100% অরিজিনাল প্রোডাক্ট এটা। ওকে, তো ফ্রেন্ডস আমরা বিদায় নিচ্ছি, তো ভালো থাকবেন, আর ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু কালেকশন আমাদের মাঝে শেয়ার করার জন্য। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।